আলোর উৎসবে অন্ধকার বহু পরিবারে, আলো জ্বালিয়ে অন্ধকার দূর করার আশায় প্রহর গুনছে গ্রামবাসী। আনলক পর্বে সবকিছুই আস্তে আস্তে স্বাভাবিক হলেও দীপাবলিতে মহামান্য আদালতের রায়ে নীরব নিস্তব্ধতা খানাকুলে নতিপুর গ্রামে। বিবাহ অনুষ্ঠানে রাতের আকাশে আতশবাজির মালা, কখনো রংবাহারি আলোক রোশনায় মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টিকারী হুগলির নতিপুরের আতশবাজির জুড়ি মেলা ভার। আতশবাজি প্রদর্শন প্রতিযোগিতায় এই নতিপুরের আতশবাজি ভিন জেলাতে গিয়েও সম্মান এনেছে বারে বারে। আমরা দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে নতিপুরের এই মাটি বস্ত আতশবাজির একটি বাজার। দীপাবলি এলে, অর্থাৎ দীপাবলি থেকে জগদ্ধাত্রী পুজো, তার আগেও যে দুর্গাপুজোর সময়তেই আতশবাজির বিক্রির আলাদা একটা নাম করে নিয়েছিল এই নতিপুর। বিয়েবাড়ি থেকে অনুষ্ঠান আরম্ভ করে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানেও এখান থেকে মানুষদের ডাক পড়তো যে আতশবাজি তার যে কেরামতি দেখাবার সুযোগও মিলত অনেক জায়গায়। দীর্ঘ প্রায় 50 বছর ধরে চলতে থাকা এই ব্যবসায় বর্তমানে করোনা আবহে হাইকোর্টের রায়ে বেকায়দায় নতিপুর এলাকার আতশবাজি কারিগররা। আসন্ন দীপাবলি সময়েও যেন বিষণ্নতার পরিবেশ, এবছর দীপাবলি যেন অন্ধকারের পুজো হয়ে গেছে নতিপুরের ব্যবসায়ীদের কাছে, সৌজন্যে সেই অভিশপ্ত করোনা। স্থানীয় সূত্রে জানা গেছে 40টির মতো পরিবার এই আতশবাজি তৈরির পেশার সাথে যুক্ত। তবে লকডাউনে যেমন আর্থিক মেরুদণ্ড ভেঙেছে, সাথে সাথে আতশবাজি নিষিদ্ধ ঘোষণা হবার সাথে সাথে ওই এলাকার এই কাজের সাথে যুক্ত পরিবারগুলি এখন চরম আর্থিক লোকসানের মুখে। একদিকে যেমন দীপাবলির আলোয় উদ্ভাসিত মুখে বাঙালির পরিবারগুলি, অপরদিকে চরম আর্থিক লোকসানের গভীর অন্ধকারে ডুব দিয়েছে এই পেশার সাথে যুক্ত মানুষরা। প্রত্যেকের একটাই আক্ষেপ, প্রশাসনের এই সিদ্ধান্ত যদি আগে জানতাম তাহলে এত ঋণের বোঝা নিয়ে চলতে হতো না। রাজ্য সরকারের যে নিদান যে বোমা আতশবাজি বন্ধ করতে হবে, তাতেই দিশেহারা হুগলির খানাকুলের নতিপুর এলাকার যে আতশবাজি প্রস্তুতকারক বেশ কয়েকটি পরিবার, তারপর থেকেই তাদের জীবন জীবিকা একবারে দ্রুত বদলাতে শুরু করেছে। দিনে রাতে চলছে পুলিশি রেড, ঋণ নিয়ে তাদের এখন বেশ দুশ্চিন্তায় গোটা পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাজি প্রস্তুতকারী মহিলা বলেন, চড়া সুদের ঋণ নিয়ে এই দীপাবলির বাজারে আতশবাজি ব্যবসার জন্য খরচ করে আজ শেষ। দুর্গাপুজো দীপাবলি এলে পাশের মাঠে বাজির বিক্রির মেলা বসত, তবে এখন নিষিদ্ধ হওয়ায় গোটা মাঠ ফাঁকা। বিগত বছরগুলি তাদের কাছে যেন ইতিহাস হয়ে গেছে। সরকারের নিদান পক্ষ কি বলেছে আপনাদের? সরকার ঘোষণা করেছে যে না খেতে হবে, মরতে হবে, আমাদের কিছু করার নেই। হঠাৎ করতে ঘোষণা করে, আগে যদি বলতো যে এই যে বাজি তৈরি করা যাবে না, বিক্রি করতে, তো 3 মাস আগে যে বলতে, তাহলে এই জিনিসটা হতো না। লকডাউনে গিয়ে এমনিই তো খেতে পায় না। ওই জিনিসপত্র বললাম না যে সুদের কারবার, সুদের যারা টাকা দেয় 10 টাকা সুদ, সে টাকা নিয়ে সব করেছে। অন্যদিকে এক বিশেষ চাহিদা সম্পন্ন বাজি কারিগর বলেন, এই দীপাবলির সময়ে সামান্য লাভের টাকা দিয়ে বছরের বেশ কিছু মাস খোরাকি চলে যেত, এখন সব শেষ, সবকিছুই এখন তাদের কাছে বেরঙিন। জিনিসটা তো যা করলো একদম মাঠে মারা হয়ে যাব। আমি ভিক্ষা করে খাই, আমি 100% একটা হ্যান্ডিক্যাপ, আমার 4টে মেয়ে, আমাদের এইটা দীর্ঘদিনের ব্যবসা। হ্যাঁ, আমি ভিক্ষা করে 2-5 হাজার টাকার এই ফুলঝুরি রংমশাল তুলেছি। এখন সরকার যেটা ঘোষণাটা দিয়েছে, এটা যদি আজ দিবেন, 1 মাস আগে দিত কি দুর্গাপুজোর আগে দিত, তাহলে এটা আমি করতাম না। কিন্তু এমন টাইমে করেছে যে আমি পুরো এখন পজিশন এমনই এসে গেছে যে আমার হয়ে গলায় দড়ি দিতে হবে, নাহলে আমাকে বিষ খেতে হবে। জানা গেছে হুগলির বিভিন্ন প্রান্ত থেকে বহু ক্রেতা এই সময়ে ভিড় জমান খানাকুলের নতিপুরে। এখানে শব্দবাজি আতশবাজি তৈরিতে নাম থাকায় বোমাপাড়া বলেও পরিচিত লোকমুখে। নিষিদ্ধ ঘোষণার পর আড়ালে লুকিয়ে বিক্রি এক দুদিন চললেও, তবে বর্তমানে পুলিশ প্রশাসনের লাগাতার অভিযানে সবই বন্ধ। এই বিষয়ে খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সভাপতি দুঃখীরাম দলুই বলেন, এই পরিবারগুলি সচ্ছল, আইনি নির্দেশে খুব একটা সমস্যা হবে না, তবে এখনো বিকল্প পথ চেয়ে কোনো আবেদন জমা পড়েনি। আবেদন এলে বিষয়টাতে নজর দেওয়া হবে।
ওরা এসুক, আবেদন করুক, আমাদেরকে বলুক যে আমরা এই কাজ করে করছিলাম, এইভাবে আমরা আমাদের সংসার চলতো, আমাদের জমি জায়গা নেই, আমরা কীভাবে আমাদের চলবে। ওরা যদি এসে আমাদের কাছে আবেদন করে, আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করব ওদেরকে সহযোগিতা করার। সব মিলিয়ে খানাকুলের নতিপুর অর্থাৎ লোকমুখে প্রচলিত বোমাপাড়ায় এখন নীরব নিস্তব্ধতা। নেই বোমার মেলা, নেই বোমা তৈরির সেই তৎপরতাও, সবকিছুই গ্রাস করে নিয়েছে অভিশপ্ত করোনা। কার্যত যেই মাঠে আমরা দাঁড়িয়ে আছি সেই মাঠে আগে চলত আতশবাজির একটা বাজার, সেই বাজার কার্যত শুনশান গোটা মাঠ ফাঁকা। সব মিলিয়ে প্রশাসনের এমন হটকারী সিদ্ধান্তে কার্যত দিশেহারা বেশ কয়েকটি পরিবার। তবে প্রশাসন তরফ থেকে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের কোনো রকম নিদান আসেনি। ক্ষোভ অনেক আছে প্রশাসনের ওপরে, তবু নীরব সেই কয়েকটি পরিবার। আশায় বুক বেঁধে আছেন যদি সরকার প্রশাসন বিকল্প তাদের কর্মসংস্থান করে দেন, হয়তো সেই চন্দননগরের যে আলোকসজ্জার মতো নদীপুরের যে আতশবাজির যে কারুকার্য হয়তো গোটা রাজ্যে তার আলাদা প্রসিদ্ধি লাভ করবে, এমনটাই মনে করছেন এলাকার সাধারণ মানুষ। হুগলির খানাকুল থেকে কমলেন্দু পোড়াল, নিউজ আজ বাংলা। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।